সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে সমাজকর্ম মূল্যবোধ কাকে বলে এবং এর পাশাপাশি আলোচনা করব। সমাজকর্মের মধ্যে কি কি মূল্যবোধগুলো রয়েছে সেই দিকগুলো তাহলে প্রথমেই আলোচনা করে নিচ্ছি সমাজকর্ম মূল্যবোধ কাকে বলে কতগুলো ধ্যান ধারণা আর আচার আচরণের সমষ্টি হচ্ছে মূল্যবোধ। প্রতিটি পেশাতেই মূল্যবোধ রয়েছে যা পেশার মানদণ্ড হিসেবে কাজ করে আধুনিক কালে সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃত প্রতিটি পেশার ক্ষেত্রে পেশাগত অনুশীলনে রয়েছে কিছু নির্দিষ্ট মূল্যবোধ আর সেই মূল্যবোধগুলোকে অনুসরণ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মেরও রয়েছে কিছু মূল্যবোধ সেগুলো সমাজকর্মের মূল্যবোধ হিসেবে পরিচিত যেই সকল আদর্শ বিশ্বাস ধারণা নীতিমালা ও শিকার্য সত্ত্বের উপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যার সমাধান প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে অন্যভাবে বলা যায় সমাজকর্ম পেশা ও সমাজকর্মের জ্ঞান অভিজ্ঞতা ও কর্মপদ্ধতি গড়ে উঠেছে যে মূল্যবোধকে কেন্দ্র করে তাকে সমাজকর্ম মূল্যবোধ বলে আরো সুস্পষ্ট ভাষায় যদি বলা হয় সমাজকর্ম মূল্যবোধ কাকে বলে তাহলে বলা হয় যে সমাজকর্ম পেশা কর্তৃক স্বীকৃত যে সমস্ত আদর্শ বিশ্বাস ও রীতিনীতি পেশার ভালো মন্দ ও মর্যাদা নির্ধারণ করে এবং সমাজকর্মীদের আচার আচরণ ও অনুশীলন কার্যকে নিয়ন্ত্রণ করে তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে শিক্ষার্থীরা সমাজকর্মের মূল্যবোধের সংজ্ঞাটি আমি আবারও তোমাদের সামনে বলছি সমাজকর্ম পেশা কর্তৃক স্বীকৃত যে সমস্ত আদর্শ বিশ্বাস ও রীতিনীতি পেশার ভালো মন্দ ও মর্যাদা নির্ধারণ করে এবং সমাজকর্মীদের আচার আচরণ ও অনুশীলন কার্যকে নিয়ন্ত্রণ করে তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবগত হয়ে গেছ যে সমাজকর্ম মূল্যবোধ তাকে বলে শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম মূল্যবোধের মধ্যে কি কি দিকগুলো রয়েছে তোমরা যখন তোমাদের বই অনুশীলন করবে তখন দেখবে বইয়ের মধ্যে অনেক মূল্যবোধ দেওয়া রয়েছে সমাজকর্মের তাহলে সে সবগুলো মূল্যবোধ বিশ্লেষণ করলে সামগ্রিকভাবে কয়েকটি মূল্যবোধ সামনে চলে আসে তাহলে সেই মূল্যবোধগুলো তোমাদের সামনে আমি আলোচনা করব সমাজকর্ম মূল্যবোধ সমূহকে বিশ্লেষণ করলে মোটামুটি তেরো থেকে চোদ্দোটা পয়েন্ট চলে আসে তাহলে একটি অনলাইন ক্লাসে চোদ্দোটি পয়েন্ট উল্লেখ করা সম্ভব নয় তাই আমি আজকের ক্লাসে সমাজকর্ম মূল্যবোধ সমূহের ষাটটি পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমেই আছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হচ্ছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্ম জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিকে তার পৃথক সত্তা ও মর্যাদার স্বীকৃতি দিয়ে থাকে সমাজকর্ম পেশার এরূপ মূল্যবোধের স্বীকৃতি সমাজে প্রতিটি মানুষের সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে সাহায্য করছে তাছাড়া ব্যক্তির অন্তর্নিহিত অর্থাৎ ব্যক্তির ভিতরের মূল্য ও মর্যাদার স্বীকৃতি প্রদান করা হলে ব্যক্তির মধ্যকার অন্তর্নিহিত শক্তি অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে শক্তি সেই শক্তির বিকাশ ঘটে যা ব্যক্তির মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে তাকে সমাজের গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে এর ফলে একদিকে যেমন ব্যক্তির নিজস্ব সমস্যার সমাধান নিশ্চিত করা যায় তেমনি সমাজেরও কল্যাণ সাধিত হয় দুই নম্বরে আছে সকলের সমান সুযোগ দান সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি সবাই একই আদমের সন্তান কবির ভাষায় বলতে গেলে বলতে হয় কালো আর ধোলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা সকলের সমান সুযোগ লাভের অভাবে মূলত মানব সমাজে বৈষম্য ও ভিন্নতা দেখা দেয় তাই সমাজকর্মে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষকে সম ও সম অধিকার প্রদান করা হয় সমাজকর্মে সকল মানুষকে হতে বিবেচনা করা হয় এই লক্ষ্যে সমাজকর্মের কর্মসূচি পরিকল্পনা এমনভাবে করা হয় যাতে সমাজের অসুবিধাগ্রস্ত মানুষ নিজেদের সমস্যা নিজেরা সমাধান করে সমাজের স্বাভাবিক ভূমিকা পালন করতে পারে কারণ সমাজকর্ম বিশ্বাস করে সমাজে সমান সুযোগ না পেলে তার অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ সাধন বাধাগ্রস্ত হয় তিন নম্বরে আছে আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্ম ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ অধিকারকে একটি গুরুত্বপূর্ণ মৌলবোধ হিসেবে সবসময় বিবেচনা করে থাকে কারণ সমাজকর্ম বিশ্বাস করে যার সমস্যা সেই বোঝে তার সমস্যার তীব্রতা কত বেশি এই জন্য সাহায্য প্রদানে সমাজকর্মীরা তাদের নিজস্ব সিদ্ধান্ত সাহায্যার্থীদের উপর চাপিয়ে না দিয়ে বরং তাদের মতামত পছন্দ এবং সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে থাকেন আত্মনিয়ন্ত্রণ অধিকার এমন এক অধিকার যার দ্বারা কোনো ব্যক্তি তার আত্ম উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনে সক্ষম হয় সমাজকর্ম মানুষকে তার চাহিদা পছন্দ সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার অধিকার দানে বিশ্বাসী সমাজকর্ম জোরপূর্বক কাউকে কোনো বিষয়ে চাপিয়ে দেওয়ার মতাদর্শে বিশ্বাসী নয় কারণ সমাজকর্ম বিশ্বাস করে প্রতিটি মানুষের মাঝে সুপ্ত ক্ষমতা রয়েছে যার যথাযথ প্রয়োগের সুযোগ পেলে প্রতিটি মানুষ তার নিজের সমাধানে যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তারপর আছে স্বনির্ভরতা অর্জন স্বনির্ভরতা প্রত্যয়টি হলো নিজের উপর নির্ভর করা অর্থাৎ অপরের উপর নিজেকে নির্ভর না করে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টাকে স্বনির্ভরতা বলে সমাজকর্ম স্বনির্ভরতা অর্জনে বিশ্বাসী সমাজকর্মে বিশ্বাস করা হয় অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলা সম্ভব পাঁচ নম্বরে আছে গণতান্ত্রিক অধিকার জনগণের দ্বারা জনগণের জন্য ও জনগণের হচ্ছে হচ্ছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমাজকর্মের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক মূল্যবোধের নিরিখে সমাজের সকলেই আইনের চোখে সমান অধিকার ও মর্যাদা লাভের যোগ্য বলে গণ্য হয় তারপর ছয় নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে শ্রমের মর্যাদা ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি উৎপাদনে উপাদানের মধ্যে শ্রম অন্যতম যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত তাহলে সমাজকর্মে কোনো শ্রমকে অবজ্ঞা করা হয় না সব ধরনের শ্রম ও পেশার প্রতি সমমর্যাদা মর্যাদা প্রদর্শন করা হয় নম্বরে আছে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সমাজকর্ম অনুশীলনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সমাজকর্মীর পেশাগত দায়িত্ব হলো সেবা প্রার্থীর সমস্যা উপলব্ধি করা এবং তা মূল্যায়ন করা পেশাগত সমাজকর্মে ব্যক্তির আচার আচরণ মূল্যায়ন ও বিচার বিশ্লেষণের উদ্দেশ্য হল সমস্যার সমাধানের লক্ষ্যে পরিবর্তন সাধনের পরিকল্পনা প্রণয়ন ব্যক্তি হিসেবে সেবা প্রার্থীর দোষ নির্দোষ যাচাইয়ের জন্য নয় সমাজকর্মী পেশাদার দায়িত্ব হলো ব্যক্তিকে তার অসামাজিক আচরণ মূল্যায়ন ও প্রত্যক্ষণে সাহায্য করা সেবা প্রার্থীর অস্বাভাবিক আচরণকে ঘৃণা বা নিন্দা করা সমাজকর্মীর পেশাগত দায়িত্ব নয় তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে মোট সাতটি দিক তোমাদের সামনে উপস্থাপন করলাম পরবর্তী ক্লাসে তোমাদের সামনে সমাজকর্ম মূল্যবোধে আর বেশ কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে উপস্থাপন করবো তাহলে আজকের ক্লাসে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে এবং শিখে নিবে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি